আরজিকর থেকে সরিয়ে বারাসাতে সুহিতা পাল, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বারাসাত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। ওই পদে আনা হয়েছিল সুরিতা পালকে। তবে আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে সুরিতা পালকে গত বুধবার আরজিকরের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি নির্দেশ মেনে বৃহস্পতিবার তার বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত নতুন কলেজে যোগ দেননি সুরিতা। এদিকে সুরিতা পালের পদত্যাগের দাবিতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। তাদের দাবি, আরজিকর হাসপাতালে ভাঙচুরের সময় এই সুরিতা পাল দায়িত্বে ছিলেন। কলেজ যখন ভাঙচুর হয়েছে তখন সুনিতা পাল কোথায় ছিল? এখন আমরা বারাসাতে চাই না সুনিতা পালকে, আমরা মোটেই চাই না বারাসাতে। কেন, কি দাবি তোমাদের? আমাদের দাবি সুনিতা পাল বারাসাত ছেড়ে চলে যাক। আমরা বারাসাতকে কোনো মতে আমরা আরজিকল হতে দিতে পারি না। আমরা বারাসাতের মতন একটা হসপিটালকে এই শহরে আরজিকল হতে দিতে চাই না, আমরা হতে দেব না। গত পরশুদিন আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তর বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বে পাঠায় সুরিতা পালকে। আজ তিনি মেডিকেল কলেজের দায়িত্ব নেবার পরেই যখন কলেজের মূল গেট দিয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছেন তখনও কিছু বিক্ষোভকারী দাঁড়িয়েছিলেন। তাদের অভিযোগ, আরজিকরের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেননি সুরিতা, তাই বারাসাত মেডিকেল কলেজেও তাকে ওই দায়িত্বে তারা চান না। তাকে এখানে বারাসাত হসপিটাল, আমাদের এত বড় একটা সদর হসপিটাল, তাকে এখানে পাঠানো হলো। আর তাকে কেন পাঠানো হলো, কিসের জন্য পাঠানো হলো, সেটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা এই বারাসাত হসপিটালটাকে নক্ষাজনক অবস্থা তৈরি করতে যাচ্ছি না। আমরা সুরিতা পালকে এখানে কোনো মুহূর্তেই চাই না। তাকে এখান থেকে, তার মানে কি আমাদের এখানে যারা দায়িত্বে আছে, মানে আমাদের এই সদর হসপিটাল যেটা মেডিকেল কলেজ, তারা কি তাকে দায়িত্ব পালন করতে পারছে না? ভাঙচুরের সময় উনি ওখান থেকে পালিয়েছে এবং তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমরা বারাসাতবাসী, আমরা না, আমরা কোনোরকমভাবে কোনো পতাকা হোক বা কোনো রকম পার্টির ইয়ে ফেস্টন হোক বা ইয়ে হোক, আমরা সাধারণ নাগরিক হিসাবে আমরা আমাদের সেফটি চাইছি, আমাদের বারাসাতের সেফটি চাইছি। শুক্রবার দুপুরে সুরিতা পাল বারাসাত মেডিকেল কলেজে যান, অধ্যক্ষ হিসাবে যোগদানও করেন, তবে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসাত। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।